কি করতাম বাজি দাদা, আমরা তো হয়ে যাবো ইন্ডিয়ান, আমাদের জাতিপত্র লেখা থাকবে ভারত। তারা ফারুক বা না ফারুক, কিন্তু ভারত তো থাকবে দাদা। বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, হ্যাঁ সবই তো চাই না দাদা। একটা মাথা একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না দাদা, সেটা হচ্ছে দাদা তোমরা ব্রাহ্মণ বাড়ি কি দুষ করছো দাদা, আমাকে একটু বলবে দাদা। তোমরা ব্রাহ্মণ বাড়ি একে চাচ্ছ না কেন দাদা? হ্যাঁ ব্রাহ্মণ বাড়ি কি দুষ করছে? ব্রাহ্মণ বাড়ি আর ফলাফান কি? ওদেরকে ভারতের নাগরিক হওয়ার যদি ইচ্ছা নাই ওদের, ওরা কত আগ্রহ পুরা। এখন ওরা হচ্ছে যে শুধু এখন ব্রাহ্মণ বাড়িয়া সামান্য একটা 10 টাকা নিয়ে মারামারি করে। আর্জেন্টিনা ব্রাজিলকার আগে তো হনু করবো, বাজে ফটো করি করে বাজে মারিয়ে ফিরি করে, এই জন্য করতেছে না যে মানে ব্রাহ্মণ বাড়িকে তোমাদেরকে করলে তোমাদেরকে কি একটা কলা বাস দিবে যে নাকি আন্ডা দিবে যে ডিম দিবে যে কোনটা? দাদা ওদেরকে করতেছে না, ওদেরকে করো দাদা। এখন তো দাদা ওরা তো ব্রাহ্মণ বাড়ির মধ্যে খেলা খেলে, T20 ম্যাচ খেলে দাদা। ওরা যখন দাদা ভারতের সাথে করে ফেলবে, একসাথে যখন করবে দাদা, জনগণ বেশি পাবে না তো খেলাও কিন্তু বৃহত্তম আকারে চলবে দাদা। ভাই এটা কিন্তু মানতে পারলো না, চট্টগ্রাম চাইছে ঠিক আছে, মানে চাইলে সবগুলোকে চাইতে হবে, ব্রাহ্মণ বাড়ি একে তো বাদ দেওয়া যাবে না। ব্রাহ্মণ বাড়ি একটা মাল, বুঝতে হবে দাদা। অধিসত্ত্ব তোমরা ব্রাহ্মণ বাড়ি একে চাও দাদা, ভালো থাকিবা, সুস্থ থাকিবা, আর ব্রাহ্মণ বাড়ি একে ইন্ডিয়ার অংশ করবা। ধন্যবাদ।